তিন সাল আর রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিস। ইন্সপেক্টর রুদ্র সেন, এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টারের ঠেকা শুধু তোমার একার নেয়া নেই ইন্সপেক্টর, ওটার হাতে খড়ি আমাদের অনেকদিন আগে হয়ে গেছে। খালি গুনতিতে ফারাক ১৯ আর ২০। এদিকে দেখ, কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাবি না। ওদিকে দেখ, সুনসান রাস্তা। সালা, এইখানে যদি তোকে খালাস করে দিই, কেউ জানতেও পারবে না যে ইন্সপেক্টর রুদ্র সেনকে কে টপকে দিয়েছে। কাল খবরের কাগজে তোর ছবি বেরোবে, আর বড় বড় করে লেখা থাকবে, আততায়ীর গুলিতে ইন্সপেক্টর রুদ্র সেনের মৃত্যু। এবারের মতো গুলিটা খরচা করলাম না, ভবিষ্যতে কোনোদিন মুন্নার সামনে পড়ার চেষ্টা করিস না। মুন্না, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক বলেছিস তুই, এদিকে কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। পেছনের রাস্তাটা শুনসান, এখানে যদি তোকে টপকে দিই তো কেউ জানতেও পারবে না কে তোকে টপকেছে। কাল খবরের কাগজে আমার নয় তোর ছবি থাকবে, তাতে বড় বড় অক্ষরে লেখা থাকবে, বিনা টিকিটে শ্মশান যাত্রা।